এখন সিরিজে যাচ্ছে মানুষের একই রকম থিংকিং বাট তাও একটু তো ভ্যারি করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক, আর আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার আপনাদেরকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান রকম ইন্টারাক্টিভ পোস্ট দিই, আমাদের আগের সব পোস্টগুলোর লিঙ্কগুলো ওখানে শেয়ার করি, ইন্টারাক্টিভ কিছু পোস্ট দিই, ওখানে আপনারা আপনাদের নিজেদের মতামত দিতে পারেন। তাছাড়া আপনারা আমাদের এখানে কমেন্টও জানাতে পারেন, আপনাদের কী লাগবে, কেমন লাগলো আমাদের ভিডিওসগুলো, কী জায়গায় ইম্প্রুভ করবো, আর এদের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা আমাজন প্রাইম ভিডিওর একটা মুভি মোস্ট প্রবাবলি জুবলি, তার অফিসিয়াল ট্রেলার রিলিজ করেছে, সেটারই আমরা রিয়াকশন করবো, যেটা ডাইরেক্টেড বাই বিক্রমাদিত্য মতওয়ানি, প্রডিউস করেছে দীপাদে মতওয়ানি, আর স্টারিং আছে আদিতি রাও, অপারশক্তি খুরানা, প্রসেনজিৎ চ্যাটার্জি, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তা আর ওয়ামিকা গব্বি আর অনেকেই। তো দেখা যাক, আমরা এটা টপিকটা জানি না, তো ট্রেলার দেখেই বুঝতে পারবো কি নিয়ে। कुछ लोगों में कमाल की बात होती है, अगर कोई उन्हें उनकी हक की जगह ना दे तो वो छीन कर अपनी जगह बना लेते हैं। मदन कुमार नाम के नए चेहरे को लेके काफी गर्मा गर्मी है। रोमांस चल रहा है दोनों में। तुम भी बन जाओगे स्टार मदन कुमार। मुझे मेरी बीवी और रॉयल टॉकीज को उसका स्टार मदन कुमार यहाँ चाहिए। विनोद दास बादशाह का वफादार सिपाही। ये जो हमारा व्यापार है ना फिल्म का, मैं सबको बड़ा बड़ा बोल के बहुत मजा आता है। जो चुप रहता है लंबा चलता है। मदन कुमार इस वक्त देश का सबसे बड़ा स्टार बनने जा रहा है। लोग उसकी नकल करते हैं, उसके बोले डायलॉग्स दोहराते हैं। रिक, तेरा मदन कुमार। जो वन टेक आर्टिस्ट नहीं, 100 टेक आर्टिस्ट बनता है। उफ, मदन कुमार। जय कुमार। खुद की फिल्म शुरू करने का सोच रहा हूँ मदन कुमार के साथ। पैसे बर्बाद करने का इतना ही शौक है, बाजार में जाके जुआ खेल ले। मेरी कोई औकात नहीं है, पर बिना अपने सर पे रिस्क लेके जुआ खेलने को तैयार हूँ। सर दारण कर सकता हूँ। कुलवाना तेरे हाथ में, लात मार, तोड़ दे दरवाजा, खुश जा अंदर। बाबूजी भोले भोले, दुनिया भरे भी है जी, तो भी जरा तेरा हो। फिल्म बनाने के लिए तो किसी ना किसी के साथ सोना ही पड़ता है, या शरीर से या ईमान से। मैंने स्टूडियो के लिए रख के फाइनेंस उठाया है, तुझे मदन कुमार बनाने के लिए बनाओ। आप रॉय के खिलाफ क्यों जाना चाहती हैं? मदन कुमार की बर्बादी के लिए। स्टार बना है स्टार बनकर है, एक्टर बनने की कोशिश मत कर। উড়ান লুটেরার जो कुछ किया शायद सब गलत किया, लेकिन अपने किए पर पछताना मेरे उसूलों के सख्त खिलाफ है। क्या बात। सीरीज ओके, 7th April কোন সিরিজে যাচ্ছে? দারুন 1947 এর সময়কার যে ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো ফ্লেভারটাকে দেখানো হয়েছে, একটু অন্যরকম মানে অ্যাটমোসফিয়ার দেখতে পারবো, মানে কস্টিউম বলো, জুয়েলারি বলো বা মিউজিক, এসবগুলো অন্য সময়কার একটু দেখতে পারবো। থিংকিংটা আশা করি মানুষের একই রকম থিংকিং, বাট তাও একটু তো ভ্যারি করবে। হ্যাঁ,
চেঞ্জ হয়ে থাকে। আর তাছাড়া সেই সময় মানে ওই ফিল্ম ইন্ডাস্ট্রি যেগুলো মানে বলা যাবে না ব্যাপারগুলো, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি যেগুলো কি বলে যেগুলো হয়ে আছে মানে ফেমাস বলবো না, বদনাম যে কথাগুলো হয়ে আছে যে না শুনলে আপনি অ্যাক্টরস হতে পারবেন না, ভালো সিনেমা পাবেন না, ওই জিনিসগুলোকে যেন হাইলাইট করা হয়েছে। প্রসেনজিৎ কে নিয়ে যেরকম একটা ভালো একটা রোলে মানে কাস্টিংটা বেশ ভালো লাগলো আমার। টিভিতে যখন সিরিজ গুলো আসতো ওইখানে করেছিল কিছু। ওম কাপুর তো অবশ্যই মানে রাম কাপুর, হ্যাঁ রাম কাপুর, সরি 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 সরি, দারুণ বেশ ভালো, আমার কাস্ট বেশ ভালো, স্টোরিটাও বেশ ভালো লেগেছে। যে সময়কালের যে ইন্ডাস্ট্রিটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে বেশ মানে অনেক কিছু করা যাবে, কালার কন্ট্রাস্ট অনেক মানে হ্যাঁ, এবার কেমন করেছে তো এবার বের হলে বুঝতে পারবো। যে ডিরেক্টর বা যে মানে ক্রিয়েটর আপনাকে চোখ আঙুল দিয়ে কিছু একটা দেখানোর জিনিসটা আর একটা খুব সুন্দর একটা স্টোরি। আর আপনার যখন টিভি সিরিজ আপনার কাছে একটু সময়টাও বেশি আছে দেখানোর জন্য, গুলোর আর্কটাকে আপনি বোঝাতে পারবেন, প্রত্যেকটা ক্যারেক্টার কেন এই কাজটা করছে সেটা বোঝাতে পারবেন। তো খুব ভালো লাগলো, 8 তারিখে মনে হয় করবে, 7th ওকে 7th তারিখে একদিনে সবকটা বেরোবে নাকি উইক ওয়াইজ বেরোবে সেটা জানি না, সেটা দেখি আমরা একসাথে রিভিউ করব, একসাথেই দেখব, কারণ আমরা চেষ্টা করব একটা দেখে বসে থাকাটা হয়ে যাও তারপরেই আমরা এটা দেখে রিভিউ করব। একদম আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ট্রেলারটা, আর আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট করব বা রিভিউ করতে পারি সেটাও কমেন্ট বক্সে লিখবেন। আর আপনাদের এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না। আর আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই। বন্ধ কর, আরেকটা করে দাও।